বন্ধুরা সকাল সকাল চলে এলাম ছাদে। ছাদে এসে আগে গাছগুলোকে জল দিয়ে দিলাম। এখন তো রোদের খুব তাপ, তাই জল গাছের গোড়াগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। গাছের গোড়াতে ভালো করে জল দিয়ে তারপর কালকে অ্যাডেনিয়াম গাছগুলোকে যে টবের থেকে তুলে রেখেছিলাম, সেই মাটিটা রোদে ফেলে রেখেছিলাম শুকানোর জন্য। সেই মাটিটাকে একটু চেলে নিতে হবে। কত বড় জবাটা ফুটেছে দেখেছো বন্ধুরা? পিটুনিয়া গাছটাতেও বেশ কিন্তু অনেক ফুল ফুটেছে। মাটিটাকে ভালো করে চেলে নিয়ে এই মাটিতেই কিন্তু আমি আবার অ্যাডেনিয়াম গাছগুলোকে লাগাবো। মাটিটা নষ্ট করে তো আর লাভ নেই, এই মাটির সঙ্গে আমি কিছুটা নতুন মাটি মিশিয়ে দেব। তারপর কিন্তু আরও অনেক কিছু মেশাতে হবে, ফাঙ্গিসাইড, হাড়গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল সব মিশিয়ে আমি একদিন রোদে এটাকে রেখে দেব। কালকে এই মাটি দিয়ে আমি অ্যাডেনিয়াম গাছগুলোকে লাগাবো, তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো।